আসসালামু আলাইকুম, দিস ইজ জসিমউদ্দিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জসিম 360। আজকের আমরা দেখব মাইক্রোসফট আউটলুক 2013-এ কীভাবে পূর্বের ব্যাকআপকৃত ফাইলটিকে রিস্টোর করা হয়। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের অনেক সময় নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে, আর নতুন উইন্ডোজ দেওয়ার সাথে সাথে মাইক্রোসফট আউটলুক কনফিগার করতে হয়। মাইক্রোসফট আউটলুক কনফিগার করার সময় আমরা যদি পূর্বের ব্যাকআপকৃত ফাইলটাকে রিস্টোর করে দেই, তাহলে আমাদের পূর্বের ডাটাগুলো রিস্টোর হবে, ফলে নতুন যে মেলগুলো রিসিভ হবে সবগুলো একই ফোল্ডারে জমা হবে। তাহলে আমরা প্রথমে মাইক্রোসফট আউটলুকটাকে ওপেন করব। ওপেন করার পরে ফাইলস থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। অ্যাকাউন্ট সেটিং থেকে দেখেন ইমেলে কোনো ইমেল অ্যাড্রেস নাই, তাই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে অটো অ্যাকাউন্ট সেট আপ, ইমেল অ্যাকাউন্ট, ম্যানুয়াল সেট আপ অর এডিশনাল সার্ভার টাইপ, আমরা ম্যানুয়াল সেট আপে সিলেক্ট করে নেক্সট দিব। এখানে তিনটে অপশন আছে, আমরা পপ অর আইম্যাপটাকে সিলেক্ট করে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে ইওর নেম, ইওর ইমেল অ্যাড্রেস, ইওর নেম, যে যার নাম দিবেন, আমি আমার নাম দিচ্ছি, ইমেল অ্যাড্রেস, যে অ্যাড্রেসের অ্যাগেনস্টে আউটলুক কনফিগার করা হচ্ছে। এরপরে ইনকামিং মেল সার্ভার, আপনি কোন মেল সার্ভারের আন্ডারে বা মাধ্যমে আপনার মেলগুলো রিসিভ করবেন সেই মেল সার্ভারের নাম দিয়ে দিবেন। আউটগোয়িং মেল সার্ভার, আউটগোয়িং কোন মেল সার্ভারের মাধ্যমে আপনি মেলটাকে পাঠাবেন সেই মেল সার্ভারের অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে নেক্সট, নেক্সট দেওয়ার পরে এখানে ফুল ইউজার নেমটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে আউট চেকিংয়ের একটা অপশন থাকবে, লগ অন টু ইনকামিং মেল সার্ভার কমপ্লিট, আউটগোয়িং সেন্ড টেস্ট ইমেল মেসেজ কমপ্লিট। এরপরে ফিনিশ দিয়ে বের হয়ে যাবেন। ফিনিশ দিয়ে বের হয়ে যাওয়ার পরে চেঞ্জ ফোল্ডার, এখানে আপনার ডাটা ফোল্ডারটা আছে মূলত সিতে, তো আমরা এখানে সিতে না রেখে আমাদের পূর্বের ব্যাকআপকৃত ফাইলটাকে আমরা দেখাই দিব। ব্যাকআপকৃত ফাইলটাকে দেখানোর জন্য চেঞ্জ ফোল্ডারে ক্লিক করব। চেঞ্জ ফোল্ডার থেকে নিউ আউটলুক ডাটা ফাইল ক্লিক করার পরে আমরা পূর্বের ব্যাকআপকৃত ফাইলটা ছিল জসিম জি থেকে এখানে মাই আউটলুক ডাটা ফাইলটাকে সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পরে ওকে, তাহলে দেখেন ইন ডাটা ফাইল জিতে চলে গেছে। ক্লোজ দেওয়ার পরে আমরা আউটলুকটাকে ক্লোজ করে আবার চালু করব। আমার বারবার পাসওয়ার্ড যাবে, সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টসে পাসওয়ার্ডটা সেট করে দিয়ে আসি, @bbts.net। এরপর আমার পাসওয়ার্ড দিব, আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। নেক্সট ফিনিশ। তাহলে দেখেন এই মাই আউটলুক ডাটা ফাইলের আন্ডারে আমার যে মেলগুলো ছিল সব চলে আসছে। তাহলে দেখেন এর আগে আমরা যখন মেল রুলস করছিলাম তখন জসিমের দুইটে মেল ছিল, তাহলে এই মেল দুইটে চলে আসছে এবং ইনবক্সের আন্ডারে দুইটে ফোল্ডার ছিল, জসিম এবং জসিম ইয়াহু, চলে আসছে। এখন আমরা একটা মেল দিয়ে টেস্ট করে দেখব যে একই ফোল্ডারে
ইনবক্সের আন্ডারে মেলগুলো চলে আসে কিনা। জসিম টেস্ট 5, তাহলে মেল দিয়ে চেক করব, সেন্ড রিসিভ করে দেখব, মেলটা চলে আসছে টেস্ট 5 ইনবক্সের আন্ডারে। ইনবক্সের আন্ডারে আসবে এই জন্য কারণ আগে আমরা যে মেল রুলসটা ক্রিয়েট করছিলাম ওই রুলসে এখন আর কাজ করবে না, কারণ আমরা যখন ডাটাটাকে নতুন করে রিস্টোর করব তখন রিস্টোর করার পরে আবার নতুন করে রুলস করে দিতে হবে। তাই আপনারা যদি আবার রুলস করতে চান আগের নিয়মে ঠিক একই নিয়মে রুলস করে নেবেন। তাহলে আজকে দেখলাম কিভাবে পূর্বের ব্যাকআপকৃত ফাইল থেকে রিস্টোর করা হয়। তাহলে আজকের এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।